Gilias versus Emmanuel. Oh, foul. What is that? এদিকে রয়েছে কৃষ্ণগঞ্জ যুব মোর্চা, অর্থাৎ গোলে রয়েছে রনি, রয়েছে অগাস্টিন, বাজ্য, এমানুয়েল, দুজন বাঙালি প্লেয়ার রয়েছে, আমি নামটা, ওদিকে দীপকদা রয়েছে, আরও একজন ফরেনার স্টপারে রয়েছে ইয়ানিক। অত্যন্ত ভালো টিম, ব্যালেন্স টিম কিন্তু। আর এদিকে রয়েছে বগুড়া জাগরণ ক্লাব, গত বছরে কিন্তু এই মানুষ গোলে রয়েছে ছোটনদা, অরুণাংশ, বলরাম রয়েছে, এদিকে ড্যারোস রয়েছে, বাবর রয়েছে, নন্টে রয়েছে, আর রয়েছে জুলিয়াস এবং সিদ্ধি, দুটোই কিন্তু অত্যন্ত ভালো টিম। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল কিন্তু স্টার্ট হলো, নন্টে থেকে গোলকিপার ছোটন, একদিকে ছোটন অভিজ্ঞ গোলকিপার এবং সিনিয়র গোলকিপার, অপোনেন্টে রয়েছে কিন্তু রনি, অত্যন্ত অল্প বয়স এবং ভালো খেলছে কিন্তু এই মুহূর্তে রনি। বাবর, বাবর থেকে ইমানুয়েল, জুলিয়াস ভার্সেস ইমানুয়েল, ফাউল হবে অবশ্যই, ফাউল। গোলকিপার রনি, গুটি গুটি পায়ে রনি, গোলকিপার, দুটো টিমে কিন্তু অত্যন্ত ভালো ভালো প্লেয়ার রয়েছে। ও গোলকিপার, জুলিয়াস ভার্সেস ইমানুয়েল, জুলিয়াস কিন্তু আগের ম্যাচে খুব সুন্দর একটা গোল করেছিল জুলিয়াস। বাজ্য ট্যাকেল করা কিন্তু খেপে গেল বাজ্য, প্লেয়ারাই কিন্তু শান্তভাবে খেলাটাকে চাইলেই পরিচালনা করতে পারে, কেউ কিন্তু যা বললো যে এই ধরনের ট্যাকেলটা না করা দরকার ব্যাপারটা। বাজ্য ভালো সেভের সুবাদে কিন্তু কর্নার কিক, কৃষ্ণগঞ্জ যুব মোর্চার পক্ষে কর্নার কিক, আবার থ্রোয়িং হয়ে গেল।
জারোস আচ্ছা সিয়ানি ও ও জারিয়াস রনি সিদ্ধি থেকে ও পাউ পাউ ছোট অন্দা অনেকটা উঠে এসছে নন্টে জুলিয়াস আবার ব্যাকপাশে ছোট অন্দা ও জুলিয়াস সরাসরি রনির হাতে বল ইমানুয়েল কর্নার হবে কিন্তু এটা কর্নার ঠিক হয়েছে ভালো কিন্তু মাথা দে লাগাতে পারলেই কিন্তু সম্ভাবনা ছিল একটা গোল হওয়ার এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে স্কোর লাইন কিন্তু 0-0 গোল হয়নি কোনো দিকেই সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে গোল কোনো দিকেই হয়নি ফার্স্ট হাফেও কিন্তু গোললেসভাবেই খেলা শেষ হয়েছিল জুলিয়াস ভার্সেস অগাস্টিন গোলকিপার কিন্তু ওখানে পড়ে আছে অগাস্টিন ইয়ানিক সরাসরি ছোটন ফুটবল নন্টে ফাউল হবে ফাউল এটা কি অভিনয় প্লেয়ারটার পায়ে কিন্তু এই এই ম্যাচটাতে বল অনেক কম যাচ্ছে বল সাপ্লাই কিন্তু অনেক কম দুটো টিম ভালো টিম সবাই কিন্তু বুঝে সুঝে খেলছে ইমানুয়েল ভালো বল বাজ্য ক্লিয়ার করলো ওখানে বাবর Yeah.
সুযোগ ছিল কিন্তু মাঝজোর কাছে, ওখানে কিন্তু হাত বোধ হয় বা কিছু একটা চালিয়ে দিল বাজ্জু। সুযোগ ছিল কিন্তু বাজ্জুর কাছে, ওখানে কিন্তু হাত বোধ হয় বা কিছু একটা চালিয়ে দিল বাজ্জু। কিন্তু বোধ হয় লাঠিটা চালিয়ে ফেলেছে বাবরকে। বাবরদা ফাউল করেছিল, তবে তারপরে কিন্তু বাবরকে আবার মারা হলো, মানে মারা হলো বলতে পাটা বোধ হয় চালানো হলো। গোল কিন্তু হলো না, গোললেস ভাবে ম্যাচ শেষ হলো, গোললেস ভাবে ম্যাচ শেষ হয়েছে। এদিকে রয়েছে যুব মোর্চা, টিম যুব মোর্চা কৃষ্ণগঞ্জ, সম্ভবত রয়েছে দীপক দা, বাজ্য, এমানুয়েল, ওদিকে নামটা জানি না, ইয়ানিক রয়েছে, ইয়ানিক এই টিমের গোলকিপার কিন্তু রয়েছে রনি, আর অপোনেন্টের গোলকিপার রয়েছে ছোটন দা। অগাস্টিন এসছে প্রথম শট নিতে। অগাস্টিন প্রথম শট নিতে এসছে, তবে চওড়াই কিন্তু অনেকটাই বড় পোস্ট, দেখা যাক কোনো দিকে কোনো সেভ আসে কিনা। ওদিকে বাবর এবং বলরা হচ্ছে জাগরণ ক্লাব, জাগরণ ক্লাব বগুড়া, জাগরণ ক্লাবের হয়ে প্রথম বাপায় কিন্তু অ্যাটেম্প্ট করলো, তবে শটটা কিন্তু নিচ্ছে ডান পায়ে। ভালো অ্যান্টিসিপেশন ছিল, জুলিয়াস ডাকছে, কাকে ডাকছে জুলিয়াস? ইমানুয়েলকে ডাকছে, বাজ্য আসছে শট নিতে, বাজ্য এমনিতেই কিন্তু টাইম কম, ইফ ইউ ট্রাই টু ডিস্টার্ব রেফারি ডিরেক্ট শোস রেড কার্ড। Please cooperate us.
মানে কামড়ো তো শর্টিং এর জন্য তৈরি সুপ্রভাত জন্য তৈরি গোলরক্ষক রাই রাজু বসে পড় হাসতে হাসতে আসছে শট নিতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে যাবে এটা সেভ করলে কিন্তু টিমটা সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে যাবে হয়তো তবে দেখা যাক ভুল হবে নাকি সেভ হবে ও লাভলি লাভলি শট লাভলি শট ড্যারিও আসছে শট নিতে নামটা বেশ দারুণ কিন্তু হলিউডের সেই নায়কদের মতো ড্যারিও আস ওয়াও ওয়াও সিদ্দিকি পারবে একটু প্রেয়ার করে নিচ্ছে যাতে একটা সেভ করতে পারে দেখা যাক ছোটনদা তিনটাতে একটাও সেভ করতে পারেনি সিদ্দিকি পারবে একটা গোলকিপার কিন্তু আবারও চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ইয়ানিক পারবে কি একটা সেভ দিতে সিদ্ধির মতোই রনির জায়গায় গোলকিপার চলে এসে ইয়ানিক শটে অরুণাংশু দেখা যাক গোলটা করতে পারে কিনা সেভ হবে কি গোল হবে ফাইনাল ছিল না কিন্তু সেমিফাইনাল ছিল না কিন্তু